বন্ধুরা আমি যদি আপনাকে এই মুহূর্তে তারা জিজ্ঞেস করি যে বাংলাদেশের সেরা ফ্ল্যাগশিপ ফোন কোনটি তাহলে সব থেকে বেশি সংখ্যক এখানে কিন্তু প্রশ্ন উত্তর থাকবে আপনার স্যামসাং আর অ্যাপল তবে এরই মধ্যে থেকে কিছু সংখ্যক লোক আবার বলে থাকবে যে আপনার হর্ন ওপো ইত্যাদি রাইট নাও সবচেয়ে সেরা ফটোগ্রাফি প্লাস সবচেয়ে সেরা পারফরমেন্স প্লাস সবচেয়ে সেরা একটি ডিজাইন বর্তমানে আপাতত কিন্তু অফার করছে হর্নর ম্যাজিক সিক্স এই স্মার্টফোনটি রাইট নাও এই মুহূর্তে কিন্তু আপনার জন্য চয়েস হতে পারে এবং এই স্মার্টফোনটিকে আপনি একটি মারাত্মক শক্তিশালী অফিসিয়ালি স্মার্টফোনও বলতে পারেন তবে শুধু হাইলাইটেড বিষয় শুনলেই কি হবে সম্পূর্ণ স্পেসিফিকেশনটা তো জানা দরকার আর এই সম্পূর্ণ স্পেসিফিকেশন জানাবো আমরাই আপনাদেরকে তাই ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখা অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন পাশে থেকে টল করে দিবেন স্মার্টফোনে যদি প্রথমে আমি এর ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনের ব্যাপারে বললে সব থেকে বেশি আইকের ব্যাপারটা হচ্ছে স্মার্টফোনের ক্যামেরা মডিউল আর এই ক্যামেরা মডিউলটা এত ইউনিক থাকার কারণ হচ্ছে এই স্মার্টফোনটিতে কিন্তু রয়েছে বিশ্বের প্রথম একশো আশি মেগাপিক্সেল একটি টেরিস্কোপ টেলিফোটো লেন্স তবে সেগুলি নিয়ে আলোচনা হবে সামনে এবং এই আপনার লেন্সটার জন্য কিন্তু স্মার্টফোনে একটা ডিফারেন্ট শেপ হতে থাকে আর ক্যামেরা মডিউলটি এবং স্মার্টফোনের ব্যাগে কিন্তু ক্যামেরা মডিউলটা আপনি বাম্পে পেয়ে যাবেন স্মার্টফোনের ব্যাগে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার গ্লাস যেটা আপনার ন্যানো ক্রিস্টাল আর তবে স্মার্টফোনের একটা লেদার কিন্তু বেডনটা থাকবে বাজারে স্মার্টফোনের ব্যাগটা আপনার ন্যানো ক্রিস্টাল হওয়া এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা তেমন একটি থাকে না আর স্মার্টফোনটির ফ্রন্ট এবং ব্যাপক ওপর দিকে কার করা হয়েছে ফলে যখন আপনি এটা হাতে ধরবেন তাহলে ইনহ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবেন তবে স্মার্টফোনের একটাই নেগেটিভ রয়েছে সেটা আমি অবশ্যই আগেই বলে দিচ্ছি স্মার্টফোনটা কিন্তু ওজনে খুব ভারী এইট পয়েন্ট নাইন মিলিমিটার তিকনেশের সাথে আসা স্মার্টফোন আপনার ওজন করা হয়েছে দুশো পঁচিশ গ্রাম হবে যারা আপনারা ভারী স্মার্টফোন পছন্দ করেন এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে তার সাথে কিন্তু এটা আর রয়েছে কিন্তু রেটিং আর ডিসপ্লে নিয়ে বললে কিন্তু মারাত্মক স্মার্ট ফোন ফোনটা আসলে আপনি সিক্স পয়েন্ট এইট ইন একটি ডিসপ্লে পাবেন যেখানে রয়েছে আপনার ওয়ান টোয়েন্টি হাজার এবং এই ডিসপ্লেশন করা হয়েছে আপনার বারোশো আশি ইন্টু আঠাশ পিক্সাল এবং এটা আপনার ডিসপ্লে স্ক্রিন টা বড় এসে করা হয়েছে আপনার নাইটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ফলে আপনি অবশ্যই স্মার্ট ফোন চিন এবং বেজেল লিখতে পারছেন অনেকটাই ন্যারো বলতে পারেন যেটা আপনার প্রিমিয়াম সেগমেন্টের ভাইটাকে ধরে রাখে আর কি তার সাথে ডিসপ্লে তারও পেয়ে যাবেন কিন্তু চারশো পানব্বই পাই ডেন্সিটি আর নোটিফিকেশন আর অপকর বিষয়ে যে স্মার্টফোনটি থাকছে কিন্তু পাঁচ হাজার নিটসে পিক ব্রাইটনেস ফল আউটডোর বলুন ইনডোর বলুন স্মার্টফোনটি হ্যান্ড ওভার করতে কোনো রকম প্যারাই পড়বেন না তাছাড়া ওই ডিসপ্লেটিকে আপনার প্রোডাকশন করার জন্য থাকছে ন্যারো ক্রিস্টেড শেড ওভারঅল আমি যদি ডিসপ্লে নিয়ে বলি তাহলে এই স্মার্টফোনের ডিসপ্লেটা আপনাদের সবারই ভালো লাগবে কারণ খুবই পাঞ্চি লেভেলের কালার প্রোভাইড করে থাকে তার পাশাপাশি কিন্তু এটি কার্ভ ডিসপ্লে তবে কার্ভ বলে এই জায়গায় সবারই ভালো লাগতে পারে অনেকে আবার কার্ভ ডিসপ্লে পছন্দ করে না ওভারঅল আপনি এই ডিসপ্লে কালার ডেন্সিটি বলুন মাল্টিমিডিয়া ওয়াচ করলে আপনি কিন্তু কোনো প্রকার কালার ঘাটতি পাবেন না ওভারঅল যথেষ্ট ব্রাইট এবং খুবই ভালো একটি কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাবেন প্ল্যাটফর্ম নিয়ে বলল আপনার আউট অফ দ্য দ্যক অ্যান্ড্রড ফটিনের সাথে আসা স্মার্টফোন কিন্তু রান করবে আপনার ম্যাজিক ও এস এট আর এতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার কয় কম স্ন্যপড্রাগন এট জেন থ্রি যেটাই খুবই পাওয়ারফুল একটি চিপসেট বলতে পারেন আর এই চিপসট টি পারফরমেন্স কিন্তু আপনি প্রিভিয়াসলি থেকে আপনি থার্টি পার্সেন্ট বেশি ইম্প্রুব পেয়ে যাবেন তার সাথে কিন্তু স্মার্টফোনটি জিপিউতে কিন্তু আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইম্প্রুভমেন্টস আনা হয়েছে এবং আটানব্বই পার্সেন্ট কিন্তু আপনার এআই তো কিন্তু ইম্প্রুভমেন্ট আনা হয়েছে ওভারঅল এই স্মার্টফোনটিতে আপনি হ্যাভি মাল্টিটাস্কিং বলুন অথবা আপনার পাবজি মোবাইলের মতন যেসব গেম রয়েছে ওগুলো আপনি ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন অথবা প্লেও করতে পারবেন তাই এর পারফরমেন্স নিয়ে আর বেশি কথা নাই বাড়ালাম আমি যা যা আলোচনা করলাম ডিসপ্লে বলুন ডিজাইন বলুন অথবা এর পারফরমেন্স বলুন এসব কিন্তু আপনার টপ হয়েছে বলা চমক স্মার্টফোনের ক্যামেরা ব্যাপারে এই স্মার্টফোনের ফোনের রয়েছে ট্রিপল ক্যামেরা সেরা যেখানে আপনার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি মেগা পিক্সেলের মেন একটি ওয়াইড সেন্সর যেখানে আপনার ওয়াইস ব্যবহার করা হয়েছে আর সেকেন্ড হাইতে আসলে আপনি কিন্তু ওয়ান এইটি মেগা পিক্সেলের একটি লেন্স পাবেন যার দ্বারা আপনি টু এক্স অপ্টিক্যাল জুম পর্যন্ত করবেন এবং এখানেও কিন্তু আপনার ওয়াইস ব্যবহার করা হয়েছে সর্বশেষ আপনার ফিফটি পিক্সেল একটি আট্টো ওয়াইট আর স্মার্টফোনে ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ ফোর কেসটি এপেজ এ ভিডিও ভিডিওগুলো শুট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যাইহোক ইএএস এবং ও দুটোই পেয়ে যাবেন আর স্মার্টফোন ফোন কেন প্রাইমারি হিসাবে থাকছে আপনার ফিফটি মেগা পিক্সেলের মেন একটি ওয়াইট সেলফি ক্যামেরা দেন সেকেন্ডার এতে একটা আপনার টি ও এফ থ্রি ডি ক্যামেরা সেন্সর রয়েছে এবং এই ফোর ক্যামেরা দ্বারাও কিন্তু আপনি ফোর কে তে থার্টি এফ পেজ ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন ওভারঅল ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে অবশ্যই কিছু এক্সাম্পল আপনি স্ক্রিনও দেখতে পাচ্ছেন স্পেস নিয়ে বলে স্মার্টফোনটিতে কিন্তু থাকছে আপনার আন্ডার ডিসপ্লে সেন্সর প্রিন্ট এজেন্সি কিন্তু সব রকম সেন্সরিখান আপনার পেয়ে যাবেন ব্যাটারি নিয়ে কথা বলে সম্পূর্ণ স্মার্টফোনটিকে আপনার ব্যাকআপ করার জন্য থাকছে পাঁচ হাজার ছশো এমএচ এর মাসিভ একটি ব্যাটারি তার সাথে এই স্মার্টফোনের ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে আপনার এইটি ওয়াটের একটি ফাস্ট চার্জার হয় স্মার্টফোনটি কিন্তু আপনার সিক্সটি সিক্স ওয়ার্ডের আপনার ওয়ারলেস চার্জিং কো সাপোর্ট করে এবার বলে যাক স্মার্টফোনটি প্রাইসিং পয়েন্টের ব্যাপার স্মার্টফোনটি প্রাইস আপনার ছয় রাখা তো এখন হয়েছে পাঁচ হাজার ছয়শো নিরানব্বই চিনি ওয়ান যেটা ইন্ডিয়ান টাইটে কনভার্ট করলো অলমোস্ট পঁয়ষট্টি কিংবা সাতষট্টি হাজার রুপিতে গিয়ে দাঁড়ায় তো বাংলাদেশে কনভার্ট করলে আপনার অলমোস্ট জাস্ট একানব্বই বা বিরানব্বই হাজার টাকাতে গিয়ে দাঁড়ায় আর স্মার্টফোনটি পাচ্ছে আপনি চারটি র্যাম ব্যান্ড অ্যাভেলেবল পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনেট স্টোরেজ বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনেট স্টোরেজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ষোলো জিবি র্যাম ওয়ান টিবি ইন্টারনেট স্টোরেজ তবে এখানে র্যাম টাইপ হিসেবে থাকছে আপনার এল পিডি ফাইভ এস এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউএফ এস ফোর পয়েন্ট ও যার ফলে আপনারা খুব ভালো রিড এবং রাইটের স্পিডও পেয়ে যাবেন প্রাইজিং এর ব্যাপারে বললে সে কথাটি বলার এক ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা এই ভিডিওটা প্রথম আমাদের সাথে ভিজিট হলো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা টল করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তবে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ওটা অফিসিয়াল সেটা হচ্ছে আপনার বারো পাঁচশো বারো জিবি আর প্রাইস বাংলাদেশের এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা অলমোস্ট এক লক্ষ টাকা তবে এটা যেহেতু বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল একটি প্রাইস তবে এটা সামনে প্রাইস একটু পড়ার পসিবিলিটিস রয়েছে আর আমি যদি ইন্ডিয়ার সাথে একটা তুলনা করি ইন্ডিয়ান মার্কেটে তারা বাজেট হিসেবে যে স্মার্টফোনগুলো নিতে পারবে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটে যখন আসে তখন এর প্রাইস কিন্তু খুব বেশি হাই হয়ে যায় তবে সেটা নিয়ে আমি বেশি কথা বাড়াবো না বা আপনারা যারা ওভারঅল একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন বলুন অথবা ফটোগ্রাফি সেন্ট্রিক স্মার্টফোন বলুন অথবা ডিজাইন সেন্ট্রিক স্মার্টফোন বলুন সেক্ষেত্রে আপনারা এই স্মার্টফোনটি অবশ্যই একটু চুজ লিস্টে রাখতে পারেন তবে এটাও মাথায় রাখতে হবে যে আর কিছু টাকা আগে পারলে কিন্তু আপনারা স্যামসাং আর অ্যাপলের কিছু আপনার আমি দামি স্মার্টফোনের ব্র্যান্ডও পাচ্ছেন তবে স্মার্টফোনের ক্ষেত্রে একটাই নেগেটিভিটি রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোনের ওজনটা একটু বেশি ওব গাইজ ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম